গুড মর্নিং ফ্রেন্ডস, আমার কেটিএম মম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ বাড়িতে লাস্ট দিন, হলদিয়ায় ফিরে যেতে হবে। তো এখন প্রায় 10:30টার বেশি হয়ে গেছে, সব গোছগাছ করছি, রেডি হচ্ছি আর কি, বেরোতে হবে। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের বাড়িতে করমচা গাছ, দাঁড়াও দেখাচ্ছি কত ভর্তি হয়ে করমচা হয়েছে গাছটায়, দেখাচ্ছি দাঁড়াও। কাল রাত মানে কালকে রাত্রিবেলাতে সে একটু বেরিয়েছিলাম, এসেছি বলে বাবা বলছে যে এই সামনেই পুজো, ওদের জামা কাপড়গুলো নিয়ে নে, কেনাকাটা করে নে। তো বাবা একটু বেরিয়েছিলাম, কেনাকাটা করেছি, তারপরে আমার শ্বশুর বাড়িতেও গিয়েছিলাম, ননদের বাড়িতেও গিয়েছিলাম, সবার সাথে দেখা করতে গিয়েছিলাম আর কি। তখন আর শ্যুট করা সম্ভব হয়নি আর কি। তো পরে আরেকদিন যখন অন্য সময় যখন মানে অনেক বেশি সময় হাতে নিয়ে আসব, তখন তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আমার শ্বশুর বাড়িতেও কেন বা ননদের বাড়িতেও কেন, তখন অনেকটা সময় হাতে নিয়ে আসলে আসলে এত কম সময়ে আজকেই বেরোতে হবে। কালকে আমি বিকেলবেলার দিকে গিয়েছিলাম, আবার সন্ধ্যের মধ্যে ফিরে এসে আবার বাবার সাথে মার্কেটিংয়ে বেরিয়েছি। মানে এতটাই পরপর পরপর মানে একটার পর একটা কাজ রয়েছে, মানে সেইভাবে শ্যুট করার মতো সময় হচ্ছে না। আর একটু আওয়াজ আসছে, বাইরে কাজ হচ্ছে হয়তো, সেই জন্য একটু সাউন্ড আসতে পারে, তো কিছু মনে করো না। তো চলো করমচা গাছটা দেখাই, এত সুন্দর করমচা হয়েছে, দেখলে মনে হবে ছোট ছোট আপেল হয়ে আছে। চলো দেখাই, এটা ব্যাক সাইডে একটা সিঁড়ি আছে, গোল সিঁড়ি, এটা দিয়ে বাইরের দিক থেকে আর কি ছাদে ওঠানামা করা যায়। ওই ঠিক ছাদে কিছুটা উঠে যাওয়ার পর এরকম একটা জায়গা আছে, সেখানে এই গাছটা রয়েছে। নিচ থেকে উঠেছে গাছটা, কোনো টবে নয়, কিন্তু এত সুন্দর হয়েছে। আর সঙ্গে একটা পেয়ারা গাছও আছে। ছিঁড়ে নিয়ে যাচ্ছি বাড়িতে, আর এই একটা পাকা এটা নিয়েছি, এটা দানা দিয়ে দেখি ওখানেও লাগাবো যদি গাছ বেরোয় আর কি, নিয়ে যাবো আর কি। আর কয়েকটা লাল লাল দেখে পেড়ে পেড়ে নিয়ে যাবো বাড়িতে। এপাশে একটা পেয়ারা গাছও আছে, পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা হয়েছে। এত সুন্দর মনে হচ্ছে যেন ছোট ছোট একটা আপেল। মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট আপেল, দেখতেই বেশি ভালো লাগছে। বেশি নেবো না, একটা নিয়ে যাই, কেননা গাছে এরকম হয়ে আছে, এটাই বেশি দেখতে ভালো লাগছে। চলো এই কটাতেই হয়ে যাবে। আর আমাদের চারপাশটা দেখে নাও, এরকম তুমি 500 থেকে 5000, 12000 যত অ্যামাউন্টে যেতে চাও সব রকম প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন, মানে কোনো পুরোনো মডেলে অনেক কিছু দেখলাম। আর যেমন ভ্যারাইটি রং, সব ভ্যারাইটি খাচ্ছে, কি খাচ্ছে তো আমি পছন্দ করে নিয়ে এলাম। লাড্ডু বলে, লাড্ডু ওর বাবা
পাপার জন্য লাড্ডু বলে দাও, বাপি সবাইকেই কিনে দিয়েছে, বলো একটু লাড্ডু খা। হ্যাঁ করমচা গাছ দেখা দেখতে আমি এলাম, নাহলে আমার পেছন পেছনে আসতো, কিন্তু এখনো উপরে এসছে বাপির সাথে। এবারে এসে যে গাড়িটা একদম বাড়িতে পুজো হচ্ছিলো, লুকিয়ে রেখেছিল মা যাতে নিয়ে দুষ্টুমি না করে, পেয়েছে এটা নিয়ে খেলছে। আর এই যে আমাদের এখন প্রায় তো দুটোর বেশি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি দমদম, দমদম থেকে স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে আমাদের ডাইরেক্ট হলদিয়া বাস আছে। ওই যে চলে এসেছি দেখো, হলদিয়া বাসে অলরেডি উঠেই গেছি। আর এখানে বেশ অনেকগুলোই বাস থাকে, বিকেল 5:30 পর্যন্ত বাস থাকে ডাইরেক্ট হলদিয়া। সরকারি বাসগুলো তো থাকে, এসে গেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সবাই চা টা খেয়ে রাতে রান্না বান্না হচ্ছে। আর দেখো বাড়ি থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে এসেছি, এগুলো সব লাগানো হবে। এগুলো সব আমাদের ওই বাড়িতেই ছিল গাছগুলো, আসার সময় নিয়ে এসেছি, এগুলো কালকে লাগাবো। এবার আবার কাল থেকে কাজ টাজ শুরু হয়ে যাবে, রেগুলার যা যা হতো। তো চলো, খুবই টায়ার্ড, আজকে এত রাস্তায় এসছি, আর ছোটটারও একটু শরীরটা মানে একটু বিগড়েছে আর কি, এতটা জার্নি করে এসছে তো, আর কদিন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে যা হয় অবস্থা বাচ্চাদের আর কি, তো একটু ক্লান্ত, শুয়ে ঘুমিয়ে পড়েছে। এই সব হচ্ছে, রান্না বান্না চলছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর রান্না অলরেডি করা ছিল, দিদি করে রেখে গেছিলো, মানে যে দিদি কাজ করতো ওনাকে বলা ছিল, উনি কয়েকদিন রান্না করে দিয়েছিল আর কি। তো মোটামুটি আজকে রাত্রে এখানেই শেষ, কাল আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম পজিটিভ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।